গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:30, কিন্তু আমার কাজ চালু হয়েছে কিন্তু ভোর 5টা দিয়ে। কিন্তু 5টা থেকে এই 8:30-টার মধ্যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। এই 8:30-টা দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালবেলা আজকে তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়েছিলাম, ভাত করেছিলাম, কারণ কালকে মা মাংস পড়েছিল, ওইখানে মাংসটা অনেকটাই রয়ে গেছে, তার জন্য সকালে আজকে কোনো রান্না করিনি। মাংসটাই ভালো করে গরম করে দিয়েছি, আর রুটি আর আলু ভাজা দিয়েছিলাম। তা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে, আর আমি আমার মতন কাজে লেগে পড়েছি। ওইদিকে দেখো, আমার গলি পরিষ্কার করে আমি চলে এলাম তুলসী মন্দির ধুতে। আর এই আলপনাটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল, বেশ অনেক দিনই ছিল। তা মা, আমি এই কদিন ধরে ওপর দিয়ে জল দিয়ে ধুয়ে চলে যাচ্ছিলাম, তা মা বলছিল থাক, আর আজকে দেখলাম অনেকটাই উঠে গেছে, তাই ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ওইদিকে ভাই বসেছিল, ভাই ক্যামেরা অন দেখে সরে গেল, যে না আমি আমাকে ভিডিও তো দেখাবে বলে লজ্জায় সরে গেছে। আর আমি মায়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে যাব ছাদে জল দিতে। আর গলিতে গাছে জল দেওয়া হয়ে গেছে, সে তো তোমরা দেখতেই পেয়েছ। ছাদে জল দিতে গেলে জামা কাপড় ভেবেছিলাম যে জামা কাপড়টা নিয়ে যাব, জামা কাপড় মিলে দেব, কিন্তু আজকে তেমন কোনো মানে ভালো রোদ্দুর ওঠেনি, তার জন্য জামা কাপড় মিলিনি। একটু বেলায় রোদ্দুর উঠলে তারপরে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসব। আর এই ভাবছো যে রোজ দিন মায়ের বিছানা গোছালে তো একটাই লেপ ভাঁজ করি, আজকে দুটো লেপ। তা ভাই চাদরটা গায়ে দিচ্ছিল, কিন্তু ভাইয়ের না শরীরটা তোমাদের বলেওছি যে ভাইয়ের শরীর খারাপ বলে ঘরে রয়েছে। তা ভাইয়ের জ্বর হয়েছিল, তার জন্য লেপটা বার করে দিয়েছি। ভাই ওই লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছে, তার জন্য দুটো লেপ। আর লেপটা ভাঁজ করে দেখো ওপরে রেখে দিলাম, কারণ সাইডে জায়গা নেই, তাই ওপরেই রেখে দিলাম লেপটা। আর যা বলছিলাম যে জামা কাপড়গুলো কালকে অনেকটাই জামা কাপড় পড়েছে, চাদর নাইটি অনেকটাই জামা কাপড় পড়েছে। সেই জামা কাপড়গুলো একটু ধুতে দেরি হয়ে গেছিলো, আর বেলা হয়ে গেছে বলে তাই শোকায়নি। তা আজকে একটু রোদ্দুরের মধ্যে রোদ্দুরটা উড়লে এই জামা কাপড়গুলো মিলে দেবো। তারপরে দেখতে পেলে যে কত বাসন নিয়ে বসেছি, তা বাসন মাজা হয়ে গেছে, তারপরে জামা কাপড় নিয়ে বসেছি। দেখো কালকে কত জামা কাপড় কেচেছি, তারপরও আজকে কিন্তু আবার এক গামলা হয়েছে জামা কাপড়। যে রোজ দিন কোথা দিয়ে যে এত হয় সে আমিও বুঝতে পারি না, যে কোথা দিয়ে এত জামা কাপড় বেরিয়ে যায়। তা বেরোলে তো কাচতে হবেই, যাই হোক কেচে নিচ্ছি। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে বাসনটা মেজে নিই। আমি রোজ দিন তাই করি, জামা কাপড়গুলো আমি সার্পে ভিজিয়ে রেখে দিই, তারপরে বাসন মাজার পরে আমি কিন্তু জামা কাপড়টা কাচি। জামা কাপড়টা দেখো ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্নার মধ্যে বলতে গেলে তেমন কিছু করার নেই, সকালে তো রুটি আলু ভাজা করেছিলাম, রুটি অল্প করেই করেছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে আর বাবার জন্য রেখেছি, বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর আলু ভাজাও অল্পই ছিল, কারণ কালকে অনেক তরকারি রয়ে গেছে, তার জন্য আজকে রান্নাটা না করলেও হবে, এবার মা আসলে বলে যাবে। মা তো এখনও আসেনি, মা আসলে বোঝে যাবে যে রান্না আরও কিছু করতে হবে না না করলেই হবে। তা এখন দেখো চা গ্লাসে ঢালছি, মানে মা চলে এসেছে, তা মা আসার পরেই আমি চাটা গরম করে নিলাম দুটো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, তাই তোমার। আর এখন দেখো আমরা ছাদে বসে আছি, তাকাতে পাচ্ছি না রোদ্দুরটা মুখের ওপরে পড়ছে, আর কত জামা কাপড় নিয়ে আমরা বসেছি একটু দেখিয়ে দাও। আর ওইদিকে বালতিটা আজকে, ওই বালতির ধোয়াটা আজকে, যেটা তোমরা দেখেছো যে সকালবেলা জামা কাপড় ধুয়েছি, আর এই জামা কাপড়গুলো কালকে ধোয়া, কালকে একটু বেলা করে ধোয়া হয়েছে বলে তাই শুকায়নি ভালো মতন, তাই আজকে একবার রোদ্দুরে মিলে দেবো, শুকিয়ে যাবে। তা ওই সব একসঙ্গে নিয়ে বসেছি, মানে নিয়ে এসেছি জামা কাপড়, তারপরে মামামের তেল, একবার একটু বসে মামামকে তেল মাখিয়ে তারপরে একবারে নিয়ে যাব। মানে এসেছি যখন অনেকগুলো কাজ সারবো তারপরে নিচে যাব। আর আর ওইদিকে মা চালের গুঁড়িতে থালের মধ্যে দিয়ে দিল, ওগুলো রোদ্দুরে দিয়ে দেবো। ওইদিকে দেখো একবার, চালের গুঁড়িটা ওখানে ভাই দিয়েছে, আর ভাই আজকে ক্যামেরা ধরে দিয়েছে, আমার তো ফোন ধরার লোক নেই, তা আজকে একটা লোক পেয়েছি, যখন ছাড়বো কেন। তা ভাই একটু ভাই সামনে আসো, সাউন্ডটা বুঝে যাবে না।
তা ভাই ফোন ধরে দিচ্ছে, আর ওইদিকে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, মামমামে তেলও একটু রোদ্রে দিয়ে দিয়েছি, একটু তেলটা রোদ্রে দিলাম একটু গরম হোক, তারপরে মামমামকে মাখাবো, ততক্ষণে জামা কাপড়টা মিলে নেবো আর তারপর একটু রোদ্রেও বসবো। তা চলো তাহলে জামা কাপড়টা মিলে নিই, আবার তোমাদের সঙ্গে একটু পরে এসে কথা বলছি। দেখো মামা এখন নখ কাটছে ছাদে বসে। মামা একটু নখ কাটো তো, কেমন ভাবে নখ কাটছে একটু দেখি, আর কেমন ভাবে আমার দিকে টেরা ভাবে তাকালে, একটু তো তাকাও। দেখে নিয়েছ, তোমরা কি ভয় পেয়ে গেছো নাকি? আমি তো খুব ভয় পেয়ে গেছি, তাই তো? অফ অফ। আর আর তুমি যে চুল বেঁধেছো একটু দেখিয়ে দাও তো পেছন ঘুরে। হ্যাঁ থাক থাক থাক, একটু ঘোরো ঘোরো। আচ্ছা আমি আমি ফোনটা ঘোরাচ্ছি, দেখি পেছন ঘুরো। দেখেছ মামাম চুল বেঁধেছে। আর সেদিনকে মা যেদিন শাড়ি এনেছিল মামামের জন্য, সেদিন এইরকম তিনটে প্যানও এনেছে। প্যানগুলো বেশ দেখতেও সুন্দর, আর সাইজে আছে, মানে বড়ও নয় ছোটও নয়, ঠিকই মাপে রয়েছে, ভালোই লাগছে, তাই তো মামা? প্যান ভালো লাগছে কিন্তু মেয়েটাকে ভালো লাগছে না, একদম পচা বুড়ি, একদম পচা বুড়ি। একজন লাজুক লোক যে মুখ দেখায় না, একটু মুখটা দেখাও, দেখাবে না ফেমাস হয়ে যাবে। তো অনেক তো লজ্জে লজ্জি হলো, দেখো ভাই ক্যামেরা অন দেখে চলে গেল, ওর মতন জামা কাপড় ঠিক করছে, আর এইদিকে জামা কাপড়গুলো আমি মিলে নিচ্ছি। আর আর মাম্মাম কি করছে দেখো, ওড়নাটাকে নিয়ে ও ওই রকম গলায় দিয়ে ওড়নার মতন দেখো ওরকম করে যাচ্ছে, আর এইদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। একটু পরে মাও উঠবে, মা ছাদটা ঝাড় দেবে বলেছিল, কারণ কালকে মা উনুনে রান্না করেছে, তার জন্য মা বললো ছাদটা আজকে ভালো করে ঝাড় দিয়ে দেব। তা মা উঠবে, তা জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে আমরা একটু রোদ্দুরে বসবো, মামামকে তেল মাখিয়ে তারপরে নিচে যাব। তা এখন দেখো তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, তোমাদের দেখিয়েছিলাম যে এই লাউটা হয়েছে, এইটা দেখো আরেকটু বড় হয়েছে, আর পাশের লাউটা কিন্তু ওই লাউটাও আরেকটু বড় হয়েছে, আর আরও দেখো তিনটে লাউ হয়েছে, দেখো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট যে তিনটে লাউ হয়েছে, এইদিকে একটা উঁকি মেরে দেখছে আর ওই দিকে একটা উঁকি মেরে কিন্তু দেখছে, দুদিকে দুটো হয়েছে মাচার ওপরে, আর মা লাউ গাছ ওই দিকেও আরও দু তিনটে হয়েছে লাউ ওই দিকে, আর দেখো কত শিম হয়েছে এইখানে যে হয়েছে তাও না, গাছের ওপরেও কিন্তু অনেকগুলো শিম হয়েছে। বাবা তুলবে, সময় পাচ্ছে না বলে তুলতে পাচ্ছে না, তা বাবা সময় পেয়ে তুলবে, কত শিম হয়েছে দেখলেই মনে আমার লোভ লাগছে। গাছের টাটকা জিনিস মানে যেমন দেখতেও মজা লাগে আর খেতেও কিন্তু মজা লাগে, তাই তো? আর এই দেখো তোমাদের বলেও ছিলাম যে ওপরেও রয়েছে, নিচে রয়েছে, দেখো ওপরেও কিন্তু কতগুলো রয়েছে। তারপরে দেখো মাচায় লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর অনেকটাই অনেক দূর চলে গেছে, মাচা মতন করে দিয়েছিলো বাবা মা, বেশ মানে মাচাটা বেশ ভালোই করেছে, তার জন্য কিন্তু লাউ গাছটা অনেকটাই অনেক দূর চলে যাচ্ছে। আর এই দিকে দুটো লাউ হয়েছে আর ওই দিকে তিনটে লাউ হয়েছে, মোট পাঁচটা লাউ হয়েছে, আর অন্য দিকে আরও দুটো, মানে অনেকই লাউ হয়েছে, লাউ মানে বিক্রি করা যাবে হলে। এইদিকে দেখো জবা ফুলের লাল জবার একটা দুটো কড়ি হয়েছে, আর এই গাছে তো কিন্তু তোমাদের বললাম যে তিনটে লাউ হয়েছে ছোট ছোট, তা দেখো ওইখানে একটা ওপরে একটা দু তিনটে মতন লাউ হয়েছে, আর নিচে কিন্তু লাল জবা ফুলও হয়েছে, লাল জবা ফুল দুটো হয়েছে, আর ওখানে ওপরে কিন্তু দুটো কড়ি হয়েছে। তা যাই হোক দেখতেও যেমন ফুলটা ভালো লাগছে। আর তারপরে তোমাদের দেখিয়ে দিই রসুন গাছ, মা রসুন লাগিয়েছিল সেখান থেকে গাছ বেরিয়েছে, আর পেছন দিকে রয়েছে কিন্তু অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছে যে পাতাগুলো দেখো হলুদ হয়ে গেছে, এইগুলো মা এখনও সময় পায়নি, কিন্তু মা সময় পেলে হলুদ পাতাগুলো তুলে নেয়, তুলে ফেলে। আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা একটু গল্প করতে চলে এলাম, আর এখন বাজে 1:45।
মামুমকে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলা, মামুমকে দুধ বিস্কুট খাইছিলাম, এই দেখো খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে মুখ মুছিয়ে দিলাম। হাই 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 বলছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, একটা ভাই এসেছিল তোমাদের দাদা ভাইয়ের খোঁজ করতে, তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে, তা ওই জন্য ওর সঙ্গে কথা বললাম, আর তা ও তোমাদের দাদা ভাইয়ের নাম্বার নিয়ে নাম্বার নিল, তা ওকে দিয়ে দিলাম। তা যা বলছিলাম যে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার খুব জোরে ঘুম পেয়েছে, মানে আর ইচ্ছা করছে না, আমার খুব জোর ঘুম পেয়েছে সন্ধ্যে দুপুরবেলা, একটু আমি শুইনি ঘুমাইনি, ঘুম পেয়ে গেছে। আর মানে আমার এখন কেউ মনে হয় যদি কেউ একটু ঘুমাতে যেত ঘুমাতাম, কিন্তু সময় নেই, এখন ঘুমাতে গেলে দেরি হয়ে যাবে। আর রাত্রিবেলা তরকারি করতে হবে, কারণ সকালবেলা তো মাংস দিয়ে খাওয়া হয়েছে, কালকে মাংস ছিল তরকারি, মাংস দিয়েই খাওয়া হয়েছে রাত্রিবেলা, তাই তরকারি করতে হবে। তার জন্য ভাবলাম অনেক দিন আলুর পরোটা খাওয়া হয় না, তা আলুর পরোটাই করি, তা আলুর পরোটা করব। তা তরকারি তরকারি বসাতে চলে এসেছি, রাত্রিবেলা তো তরকারি হবে সেটা তোমাদের বললাম, আর তার জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু, কড়াইশুঁটি, টমেটো, এখন আর অন্য কোনো তরকারি করতে ভাল লাগছে না, তাই আলু তরকারি বসিয়ে দেবো, আর প্রেশার কুকারে বসিয়ে দেবো। তাহলে চলো, আর তরকারিটা বসিয়ে দিয়ে ময়দা আছে, আজকে ময়দার পরোটা করে নেবো, সাদা সাদা পরোটা আর আলুর তরকারি, বেশ ভালোই লাগে, তা ওই জন্য আলুর তরকারিটা বসিয়ে দিই, তারপর ময়দাটা মেখে পরোটাটা করবো। প্রেশার কুকারে তরকারি বসিয়ে দিচ্ছি, আর ভেবেছিলাম আজকে আলুর পরোটা করব, অনেক দিন আলুর পরোটা খাওয়া হয়নি, আর আলুর পরোটা খেতে কিন্তু তোমাদের দাদা ভাই বাবা সবাই ভালোবাসে, ভেবেছিলাম আলুর পরোটা করব, কিন্তু আলুর পরোটার যে মেন জিনিস একটু গরম মশলা বা একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু আলুর পরোটা যে আলুর মাখার মশলাটা ওইটা কিন্তু আলু মাখাটা আরও স্বাদ বাড়ে, তা জিরেও ছিল না আর গরম মশলা গুঁড়ো ছিল না, তার জন্য ভাবলাম যে থাক আজকে আর আলুর পরোটা করব না, আর অনেকটাই সময় চলে গেছিল, মানে আলুর পরোটা করতে গেলে অনেকটাই সময় লাগে, তার জন্য আজকে ওই জন্য আর করলাম না, প্রেশারে আলুর তরকারি বসিয়ে দিলাম আর সাদা সাদা ময়দার পরোটা করে নেব। আর আলুর পরোটা আবার যেদিন সময় পাবো সেদিন আবার করব, তার জন্য দেখো তাড়াতাড়ি করে খুন্তি নাড়িয়ে কিন্তু আলুর চচ্চড়িটা করে নিলাম, আলু চচ্চড়ি দেখো অর্ধেক খাওয়াও হয়ে গেছে, তারপরে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, আর এইদিকে কিন্তু পরোটাও হয়ে গেছে, সাদা সাদা ময়দার পরোটা হয়ে গেছে। তা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, খেতে খেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো।